হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভিউয়ার্স, প্রতিবারের মতো এবারও একটি নতুন সিপিএ নেটওয়ার্কের অ্যাপ্রুভাল ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে ভিডিওর টপিক হচ্ছে যে মনস্টার অ্যাড। তো আসলে এটাতে আমরা কিভাবে রেজিস্ট্রেশন করব এবং ফর্ম ফিল আপ করব এবং অ্যাপ্রুভ নেব, ম্যানেজারের সাথে কিভাবে ইন্টারভিউ করব আর কি, তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। আর আজকে একটু মজার কথা হচ্ছে যে আমি যে এই মনস্টার অ্যাড এই অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ নিছি, তো এটা আসলে ম্যানেজারের সাথে তর্ক করার মাঝে তর্ক করে বলা চলে যে তর্ক করে জিতে তারপরে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ নিয়েছি, তো এরকম একটা মজার কাহিনী আছে। তো এর জন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর ভিউয়ার্স, আরেকটা কথা, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক দিবেন, দিয়ে অল করে রাখবেন। তো ভিউয়ার্স, চলুন শুরু করি। তো ভিউয়ার্স, এটা হচ্ছে যে সেই মনস্টার্যাডস এর অফিসিয়াল ওয়েবসাইট। তো ওয়েবসাইটে আসার পর আপনারা এখান থেকে পাবলিশার যে লেখাটি আছে এই বাটনটির উপরে ক্লিক দিবেন। তো এখানে ক্লিক দেওয়ার পর এখানে অফলাইনেও এখানে আরেকবার ক্লিক দিবেন। তো এখানে ক্লিক দেওয়ার পর আপনাদের মাঝে এরকম একটা ফর্ম আসবে। তো ফর্মে এখানে আপনাদের সর্বপ্রথমে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল এবং ইমেলটা আবার নতুন করে দিতে হবে। আর আপনার এখানে থেকে এখান সিলেক্ট করবেন যে পার্টনারশিপ এবং কোম্পানি নেম। এটা তো প্রতিটা ভিডিওতে আমার বলা আছে যে আপনাদের কোম্পানি কোনো থাকলে কোম্পানি নেম দিতে পারেন, নাহলে নিজের নেম দিবেন। এবং সাইটের জায়গায় আপনার সোশ্যাল লিঙ্কটা এটা এখানে দিতে পারেন, বা কোনো ওয়েবসাইট যদি থাকে তো সেই লিঙ্কটা এখানে দিতে পারেন। আর অ্যাড্রেস ওয়ান, অ্যাড্রেস ওয়ানে আপনাকে আপনার অ্যাড্রেসটা দিতে হবে এবং অ্যাড্রেস টু এটা না দিলেও সমস্যা নাই। মোট কথা হচ্ছে যে আপনার যে অ্যাড্রেস লাইন ওয়ান লেখার পাশে কিন্তু একটি স্টার চিহ্ন আছে এবং লাল মার্ক করে দেওয়া আছে, তো যেগুলোতে এরকম চিহ্ন দেওয়া আছে সেগুলো মানে অবশ্যই দিতে হবে, না দিলে অ্যাপ্লিকেশনটি করতে পারবেন না। তো এগুলো ফিল আপ করতে হবে বাধ্যতামূলকভাবে। তো এরপর আপনারা এখান থেকে সিটি সিলেক্ট করবেন, জিপ কোড দেবেন, দেওয়ার পরে আপনার কান্ট্রি সিলেক্ট করবেন, ফোন নাম্বার না দিলে সমস্যা নেই। তো বিলিং ভ্যাট আর এসএসএন এখানে দিতে বলতেছে, তো এখানে না দিলে সমস্যা নেই, কারণ এখানে দেখেন যে লেখার শেষে এই যে লাল স্টার একটা চিহ্ন আছে, তো এরকম এখানে কোনো চিহ্ন নেই। তো এরপরে আপনারা আসেন এখানে অ্যাডিশনাল ইনফরমেশন। তো অ্যাডিশনাল ইনফরমেশনের এখানে আপনাদেরকে যেটা বাধ্যতামূলক দিতে হবে, এখানে আপনার স্কাইপ ইউজার নেম দিতে হবে, মানে স্কাইপ থেকে ওই যে লিঙ্কটি পাওয়া যায় ওটা কপি করে এখানে দিতে হবে। আর রেফারেল কোড, আপনাদের রেফারেল কোড থাকলে রেফারেল কোড দিবেন, আর না হলে এখানে দেওয়ার দরকার নেই। ফোন নাম্বার দেওয়া বাধ্যতামূলক না, ফোন নাম্বার না দিলে হবে। এখানে আবার নতুন করে ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে। দেওয়ার পর এখানে বলতেছে যে আপনারা কতদিন যাবত অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছেন। তো এখানে আপনাদের যার যেরকম এক্সপিরিয়েন্স, যতদিন থেকে কাজ করেন সিপিএ মার্কেটিং বা অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে, তারা সে অনুযায়ী এখানে সিলেক্ট করে বা লিখে দিবেন। তো দেওয়ার পর এখানে আপনার যে প্রশ্নটা আছে যে আপনারা কীভাবে ট্রাফিক জেনারেট করেন, তো আপনারা কীভাবে ট্রাফিক জেনারেট করেন এটা এখানে লিখে দিবেন। যেমন আমি এখানে লিখে দিছিলাম যে আমি সোশ্যাল মিডিয়া থেকে ট্রাফিক আনি এবং সোশ্যাল মিডিয়ার নামগুলো এখানে লিখে দিছিলাম। তো এখানে কোথার থেকে শুনছেন, এখানে আপনারা ফেসবুক দিতে পারেন, অ্যাপলিন দিতে পারেন, মানে যে কোনো নাম দিতে পারেন, বা ইনস্টাগ্রাম যেটা মন চায় সেটা এখানে দিতে পারেন, এটা থেকে কোনো প্রবলেম নেই। তবে ফেসবুক ইনস্টাগ্রাম এগুলো দিলে একটু বেশি ভালো হয় এই অ্যাকাউন্টের ক্ষেত্রে আর কি। তো এখানে বলতেছে যে আপনারা কোন কোন অফার বর্তমানে প্রমোট করতেছেন, তিনটা অফারের নাম এখানে লিখতে বলছে। তো এখানে আপনারা তিনটা অফারের নাম লিখে দিবেন, দেওয়ার পরে এখানে আপনাদের সাপ্তাহিক যে কিয়াটা আছে মানে আর্নিংটা আছে সেটা এখানে লিখে দিবেন। দেওয়ার পরে এখানে আপনাদের বর্তমানে যে যে নেটওয়ার্কগুলোতে কাজ করতেছেন সেগুলো এখানে লিখে দিবেন। তো এখানে রেফারেড বাই এখানে লিখে দিচ্ছে, কিন্তু এখানে আপনাদেরকে এটা প্রশ্ন যে কিয়াটা আছে, মানে মোট কথা কি এখানে কিছু লিখতে হবে। এরপরে এখান থেকে আপনারা ইএস নো যে কোনো একটা দিতে পারেন, সমস্যা নেই এটার জন্য। আর এখানে আপনাদের ডিসক্রিপশন একটা দিতে হবে, ভালো করে ডিসক্রিপশনটা দিতে হবে। এখানে আপনারা কিভাবে আপনাদের অফারগুলো প্রমোট করেন, তো এই বিষয়ে কিছু কথা এখানে লিখে দিতে হবে। তো আপনারা এখানে একটা এরকম আমার যে আগের ভিডিওগুলোতে দেওয়া আছে ওগুলো থেকে আপনারা দেখতে পারেন। তো এখানে এরকম কিছু লিখে দিতে পারেন যে আপনারা যেভাবে প্রমোট করেন এবং কোন কোন সাইট থেকে আপনারা ট্রাফিক নিয়ে আসেন, তো এগুলো এখানে লিখে দিবেন, বা কোন কোন সাইট ইউজ করেন। তো এরপরে আপনাদেরকে যে টার্মসটা দেওয়া আছে এই টার্মসটা পড়ে নেবেন। তো এই টার্মস এখান থেকে পড়ে নিয়ে তারপরে এখানে টিক মার্ক দিলে বেশি ভালো, কারণ এখানে অনেক কথা লেখা আছে, তো যেগুলো আপনাদের জানা প্রয়োজন এখানে কাজ করতে চাইলে আর কি। তো এগুলো সব কিছু ভালো করে পড়ে নিয়ে এখানে আই এগ্রিতে ক্লিক দেবেন। আই এগ্রিতে ক্লিক দেওয়ার পর নিচে আরেকটা টার্মস দেওয়া আছে, এখানেও আই এগ্রিতে ক্লিক দেওয়ার পর সাবমিট অ্যাপ্লিকেশন এখানে ক্লিক দেবেন। তো সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক দেওয়ার পর আপনাদের ইমেইলে একটি ইমেল আসবে, মানে আপনাদের ফর্মটা সাবমিট করার পর আপনাদের ইমেইলে একটি ইমেল দেবে আর কি। তো আপনাদের যখন ফর্মটা সাবমিট করা শেষ হবে তখন আপনাদের একটা এরকম ইমেল আসবে আপনাদের ইমেলে, যে আপনার সাইন আপ যে করেছেন সেটা এখন রিভিউ অপশনে আছে, তো পরবর্তীতে আপনাকে ম্যানেজার আপনার স্কাইপে নক দেবে।
তো এরপরে আপনাদের এখানে আর কিছু করার নেই, পরবর্তীতে আপনাদেরকে স্কাইপে ম্যানেজার নিজে নক দিবে, তো এখানে ম্যানেজারকে আগে নক দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো আপনাদের স্কাইপ যে অ্যাকাউন্টটা করার সময় যে স্কাইপ আইডি লিঙ্কটা দিয়েছিলেন ওই স্কাইপে ম্যানেজার নক দিবে। তো এটা হচ্ছে আমার ওই স্কাইপ আইডি, তো এখানে ম্যানেজার নক দিছে আর কি। তো ম্যানেজার নক দেওয়ার পরে আমি বলছিলাম যে আবার বলার পর আসলে বলছিল যে আপনি আগে কোন কোন নেটওয়ার্কে কাজ করেছিলেন। আমি বলছিলাম যে আটশো এমপিআর এবং লস ফলো সিপিএ নেটওয়ার্ক। তারপর বলছে যে কতদিন থেকে কাজ করতেছেন, আমি বলছিলাম যে 3 বছর থেকে লস ফলো এবং 3 মাস থেকে আটশো এমপিআরে। তো এরপর আমাকে বলছে যে আপনার অ্যাডস এমপিআরে কত ডলার পেমেন্ট নিছেন এবং আপনার লস প্লোসে 2021 সালে কত ডলার পেমেন্ট নিছেন। তো এখানে আমি বলছিলাম যে আমার অ্যাডস এমপিআরে প্রায় 2600 মতো ডলার পেমেন্ট নিছি এবং রানিং মাস্টার পেমেন্ট এখনও করা হয়নি, এটা এখনও নেইনি আর কি। তো তারপরে বলছি যে লস প্লোসে অনেক পেমেন্ট নিছি। তো তারপর আবার আমাকে বলছিল যে আসলে এক্স্যাক্টলি কত ডলার ইনকাম করছি লস প্লাস থেকে সেটা এখানে জানতে চাইছি আর কি। তো এরপর আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করার পর 2021 সালে যেটা হয়েছে সেটা আমি এখানে লিখে দিছি। তো দেওয়ার পরে অ্যাডস এমপিআরে 2021 সালে যেটা হয়েছে সেটা এখান থেকে লিখে দিছি। এরপর আমাকে বলছে যে আমাকে কল দিবে এবং স্কাইপে স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমার ওই অ্যাকাউন্টগুলো চেক করবে। তো আমি বলছিলাম যে ওয়েট, আমি দুইটা অ্যাকাউন্টে লগ ইন করে নিই এরপরে কল দেন। তো তারপরে বললো যে আসলে আপনাকে লগ ইন করতে হবে না, আগে লগ ইন করতে হবে না, কল দেওয়ার পর আপনি লগ ইন করবেন। তারপর বললাম যে ওকে কল দেন। তো কল দেওয়ার পর দুইটা অ্যাকাউন্টে আমি দেখাইলাম। দেখার পর এখানে একটু প্রবলেম ছিল যে আসলে আমার যে দুইটা অ্যাকাউন্ট ছিল দুইটাতে আমার আলাদা আলাদা নাম ছিল, মানে আমি এই যে অ্যাকাউন্টটা যে নামে আমি অ্যাপ্লিকেশনটি সাবমিট করছি তো এই নামগুলোর সাথে মিলতেছিল না। তো সেটা আমাকে ম্যানেজার বলছিল যে আপনার এই অ্যাকাউন্টগুলো আপনার না, এগুলো অন্য তথ্যগুলো মিলতেছে না, ডিটেলস এবং নাম এগুলো মিলতেছে না। তারপরে আমি বললাম যে আসলে অ্যাডস এমপিআর আমার একটা নিক নেম বা আদার্স নেম দেওয়া আছে এবং লস প্লোসে আমার নিজের নাম দেওয়া আছে। তো দেওয়ার পর আমাকে এখানে কিছুক্ষণ যাবত উনি রিপ্লাই দিচ্ছিল না, এসএমএস দেখতেছিল বাট রিপ্লাই দিচ্ছিল না। এরপরে আমি কিন্তু তাকে প্রমাণ দেওয়ার জন্য আমার যে অ্যাডস এমপিআরের স্কাইপ এবং ইমেলটা আছে সেটাতে লগ ইন করে লগ ইন করে ওনাকে আমি কি আগুলো দিতেছিলাম আর কি, মানে যে এই অ্যাকাউন্টটা আমার এবং ইমেল স্কাইপ সব কিছু আমার অ্যাক্সেসে আছে। তো এগুলো আমি দেওয়ার পর এখানে আমাকে বলছে যে একটু মজা হয়েছিল এখানে যে আসলে আমাকে বলছিল যে ক্যাটিকে আমি একটা ক্রিয়া করছিলাম যে আমার একটা অফার প্রয়োজন ছিল, আমি ক্যাটি ম্যানেজারকে বলছিলাম যে আমার এই বন্ধুর এই অ্যাকাউন্টে মানে সেম অ্যাকাউন্টে আর সেমপিয়ার অ্যাকাউন্টে যে আমার এই বন্ধুর অ্যাকাউন্টে আপনারা এই অফারটি দিয়েছেন তো আমাকেও এই অফারটি দিন এটা। তারপরে আমি ইউজার আইডি দিয়ে বলছিলাম যে এটা আমার বন্ধুর আইডি। তো ওটা দেখে সবার লাস্ট এসএমএস যেটা ছিল সেটা হচ্ছে যে এটা আমার বন্ধুর আইডি। তো এটা দেখে উনি বলতেছিল যে লল বলতেছিল আর কি। তো এরপরে আমি তাকে আবার ক্রিয়া করে দেখাইলাম যে স্কাইপটা ক্যাটির সাথে যে কথা বলছিলাম, তো এই স্কাইপের যে কথাগুলো বলছিলাম সবগুলো দেখাইলাম, যে আমাকে যে যে অফারগুলো দিছিল এগুলো দেখাইলাম। তো তারপরে দেওয়ার পর আসলে আমি ক্যাটির যে ইউজার নেমটা আছে সেটাও আমি এখানে মার্ক করে তাকে দেখাইছি। তো দেখার পরে সে বলছিল যে টু কমপ্লিটলি ডিফারেন্ট পিপল ইন দ্য পিপল পিক অলসো। তো এখানে আসলে আমি যে ফিক্সচারগুলো ইউজ করছিলাম যে এই অ্যাকাউন্টের জন্য যে ফিক্সচার ইউজ করছিলাম এটা ছিল আলাদা, এবং আমার অ্যাডস এমপিআরে যে ফিক্সচার ওই স্কাইপে যে ফিক্সচার ইউজ করছিলাম ওটাও আলাদা ছিল। তো এর কারণে আমাকে বলছিল যে এগুলো আলাদা আলাদা ফিক্সচার। তো আমি বলছিলাম যে আসলে এই এসএমএসটা দেওয়ার আগে অবশ্যই আমি এগুলো সেন্ড করছিলাম। তো আমি বলছিলাম যে আসলে কেউ কাউকে অ্যাকাউন্টের অল অ্যাক্সেস দিবে না এটা আপনি জানেন। তারপরে আমি বলছিলাম যে আসলে আপনি যে ছবির কথা বলতেছেন তো এই ছবিগুলো একটু দেখেন, যে আসলে এখানে একটা আসছে যে অনেকদিন আগের ছবি এবং একটা রিসেন্ট তোলা ছবি, তো পার্থক্য তো অবশ্যই হবে। তো এরপর আমাকে আবার একটি স্ক্রিনশট দেয়। স্ক্রিনশট দেওয়ার পরে বলে যে এটা আপনার অ্যাকাউন্ট না, এটা আপনি ক্যাটির সাথে কথা বলছেন বলে বলছেন যে এটা আমার বন্ধুর অ্যাকাউন্ট। তো এরকম যখন বলছে তখন আমি বলছিলাম যে ওকে ওয়েট, আমি কিয়া দিতেছি। তারপর বলতেছিল যে আসলে আপনি যদি আমাদের সাথে এই বিষয় নিয়ে ট্রান্সফার না করেন তাহলে আপনার সাথে আমরা কীভাবে বিশ্বাসের সহিত কাজ করবো বা পরবর্তীতে কাজ করবো, এরকম কিছু বলছিল। তো পরে আমি যে ক্যাটির সাথে ক্যাটি ম্যানেজারের সাথে যে কনভারসেশনগুলো হয়েছিল তো এই কনভারসেশনগুলো আমি এখানে স্ক্রিনশট করে তাকে দেখাইলাম যে আসলে আমি একটা অফার বিষয়ে তার সাথে কথা বলছিলাম এবং শেষে আমার এক বন্ধুর ইউজার আইডি দেওয়ার পরে বলছিলাম যে এই অ্যাকাউন্টে এই অফারটি দিচ্ছেন আমাকেও দেন। তো আসলে এখানে বলছিল যে আসলে আপনার ন্যাশনাল আইডি কার্ডে কোন নাম আছে এবং আপনি আপনার ন্যাশনাল আইডি কার্ডটি সাবমিট করেন। তো আসলে আমি এখানে ন্যাশনাল আইডি কার্ড সাবমিট করি নাই, আমি একটু রাগ হয়েছিলাম আর কি। তখন বলছিলাম যে আমার ডকুমেন্টে এই নামটি দেওয়া আছে এবং আমি ইচ্ছা করলে আপনাকে ন্যাশনাল আইডি কার্ড দিতে পারি কিন্তু দেবো না।
কারণ আপনি এখনই আমাকে সবকিছু তো অবিশ্বাস করতেছেন, তাহলে পরবর্তীতে আপনার সাথে কিভাবে কাজ করব। তারপরে বলছিলেন যে থ্যাংকস ফর টাইম, মানে বাই বলছিলাম আর কি। তো এটা বলার পর আমাকে এখানে বলছে যে আসলে আমি যখন অ্যাপ্লিকেশনটি সাবমিট করি তখন ওই যে যেটা আপনাদেরকে দেখাইলাম যে অ্যাগ্রি করতে হয়, তো সেগুলোতে আমি অবশ্যই অ্যাগ্রি করছিলাম। তো ওখানে লেখা ছিল যে আপনার নিজের অরিজিনাল যে তথ্যগুলো আছে ডিটেলসগুলো দেওয়ার পরে সাবমিট করতে হবে, এবং আপনি স্বীকার করতেছেন যে যে উপরে যে তথ্যগুলো দিয়েছিলেন এগুলো আপনার রিয়েল তথ্য। তো সেটা আমাকে বলতেছিল আর কি। তারপর বলতেছিল যে আপনি ওখানে ওগুলো দিয়েছেন কিন্তু আপনার দুই স্কাইপে দুই রকম আপনার নাম দেখলাম। তো এরপর আমি বলছিলাম যে আসলে সবাই তার নিকনেম ইউজ করে অ্যাকাউন্ট করার ক্ষেত্রে, এক একজন এক এক রকম নিকনেম ইউজ করে, কিন্তু ডকুমেন্টে সবার একটা নির্দিষ্ট নাম থাকে কিন্তু ওটা ইউজ করে না, নিকনেমগুলো ইউজ করে। তারপর আমাকে বলছে যে আপনি যে অ্যাগ্রি করছিলেন ওখানে কিন্তু নির্দিষ্টভাবে বলা ছিল যে আপনার ক্রিয়া করতে হবে, যে আপনার রিয়েল অ্যাড্রেস দিতে হবে। তো আমি বলছিলাম যে হ্যাঁ ওখানে অ্যাগ্রি করছিলাম, কারণ হচ্ছে যে ওখানে অ্যাগ্রি না করলে আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হবে না, আর অ্যাগ্রি করাটা হচ্ছে একটা পার্ট, অ্যাপ্লিকেশনের পার্ট একটা, যে কারণে ওটা অ্যাগ্রি করছিলাম। তো করার পরে আমি উনি যেগুলো বলতেছে আমি রাগ হয়ে হয়ে সেগুলোর উত্তর দিতেছি। দেওয়ার পরে আমাকে বলছে যে ওকে থ্যাংকস ফর ইয়ার কোঅপারেশন অ্যান্ড ক্লিয়ারিং থিংস আপ, মানে ধন্যবাদ জানাইছে এবং বলছে যে আপনার যে ক্রিয়াগুলো ছিল এগুলো একটু ক্লিয়ার হয়ে নিলাম। তো নেওয়ার পর বলছে যে আপনি যদি এখনও ইন্টারেস্টেড থাকেন, কারণ আমি আগে বলছিলাম যে আপনি সব কিছু তো অবিশ্বাস করেন, আপনাদের সাথে কাজ করা পসিবল হবে না, তো এই কারণে বলছিল যে আপনি যদি এখনও ইন্টারেস্ট থাকেন তাহলে আমি আপনার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ করতে পারি। তো এরপর আমি বলছি যে ওকে বড় অ্যাস ইউর উইশ, মানে আপনার যা ইচ্ছা করেন। তারপরে আবার বলছে যে আই কনফার্ম হোয়ে নিউ অ্যাকাউন্ট ইজ অ্যাপ্রুভ অ্যান্ড রেডি টু লগ ইন। তো বলছিল যে আপনি কখন রেডি আছেন যে অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ নিতে এবং লগ ইন করতে। তারপরে আমি বলছিলাম যে ওকে আই এম রেডি, বাট প্লিজ ডু নট ডিসবিলিভ নেক্সট, মানে পরবর্তীতে আর অবিশ্বাস করবেন না, এটা আমি বলছিলাম তাকে। তো এরপর উনি আবার আমাকে আরেকটা অ্যান্সার দিয়েছিল যে আসলে আমি 8 বছর থেকে এইখানে কাজ করি এবং প্রতিদিনে নতুন নতুন অ্যাপ্লিকেশন মানে কিয়া করি, রিভিউ করি। তো এখানে অনেকজনে নানানভাবে চিট করে এবং নানান সদ অসৎ উপায়ে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ নেয় আর কি। তারপরে বললো যে আসলে এটা আমার একটা আপনার সাথে যেটা করছি এটা হচ্ছে আমার একটা অ্যাপ্রুভাল দেওয়ার জন্য একটা কি আর কি, ওটা ওদের যে অ্যাপ্লিকেশনের যে রুলসটা আছে এটা ফলো করছে জাস্ট। তাই আমি বলছিলাম যে ওকে। তারপরে আমাকে বলছে যে ইয়োর অ্যাকাউন্ট হ্যাজ বিন অ্যাপ্রুভেড। অনেক তর্ক করার পরেও আমাকে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ দিল, বললো যে আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভেড, আপনি এই পাসওয়ার্ডটি ইউজ করেন মানে টেম্পাস হিসেবে, পরবর্তীতে পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবো। এখানে কথা হচ্ছে যে যখন অ্যাপ্রুভ দিবে তখন কিন্তু আপনার ইমেইলে আরেকটি ইমেল আসবে। তো সেই ইমেলটা হচ্ছে যে আপনার এই ইমেলটা, যে এখানে আপনাদেরকে বলবে যে আপনার নাম দিবে, যে ডিয়ার যে নাম থাকবে সে নাম দিবে, তারপর বলবে যে কনগ্রাচুলেশন ইয়োর অ্যাকাউন্ট হ্যাজ বিন অ্যাপ্রুভেড আর কি, এরকম কিছু থাকবে। তারপরে এখানে একটা লিঙ্ক থাকবে অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ মানে অ্যাক্টিভ করার জন্য। তো এখন আমাদের যেটা করতে হবে সেখানে এখান থেকে লিঙ্কটা কপি করে, বা এখানে লিঙ্কটা কপি ক্লিক করে আমাদের ব্রাউজ করতে হবে। তো আমি লিঙ্কটা কপি করে নিই। তো আপনাদের ওখানে একটি টেম্প পাসওয়ার্ড দেওয়া ছিল, তো সেই পাসওয়ার্ডটা দিয়ে আপনি ডাইরেক্ট লগ ইন করতে পারতেন, বা এখানে আপনার যখন অ্যাক্টিভ করবেন অ্যাকাউন্টটা সেখানে আপনাদেরকে নতুন করে আবার পাসওয়ার্ড দিতে বলবে। তো এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে নিই। তো পাসওয়ার্ড দেওয়ার পরে এখন আমাদের অ্যাকাউন্ট লগ ইন করতে পারবো আর কি, ইমেল এবং ওই যে পাসওয়ার্ডটা দিলাম ওই পাসওয়ার্ড দিয়ে। তো ভিউয়ার্স, যখন আপনাদের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ দিবে এরপরে আপনারা যখন অ্যাকাউন্টে লগ ইন করবেন, সর্বপ্রথম আপনাদের কুকিজ ডেলিভারি দেওয়ার সার্ভিস এখানে অ্যাগ্রি করতে হবে। তো এখানে অ্যাগ্রি দিবেন। তো দেওয়ার পরে এটাই হচ্ছে যে আপনাদের অ্যাকাউন্ট, এখান থেকে আপনারা অফারগুলো সেভ করে নিতে পারেন। এখানে অনেক ধরনের অফার আছে, তো আপনার যে ধরনের ট্রাফিক সেই ধরনের অফার এখান থেকে নিয়ে আপনারা কাজ করতে পারেন। আপনাদের যে অফারে ভালো সেল বা কনভারসেশন বা লিড জেনারেট করতে পারেন আর কি, সেই অফার নিয়ে এখান থেকে কাজ করবেন। তারপরে এখানে আপনাদের রিপোর্টে আসার পর আপনারা যদি কাজ করেন, কাজ করার পর এখানে রিপোর্ট দেখতে পারবেন, এগুলো থেকে আপনার সাব আইডি। তো আপনার সাব আইডি রিপোর্ট দেখতে চাইলে এখান থেকে রিপোর্ট দেখতে পারেন, বা ডেইলি মান্থলি ক্লিক কনভারসেশন যেগুলো যে রিপোর্টগুলো আপনার প্রয়োজন সেগুলো এখান থেকে দেখতে পারেন। তো দেখার পর এখানে আর আপনার কোনো কাজ নেই। তো ভিউয়ার্স, এখানে আপনার পেমেন্ট ডিটেলস অ্যাড করার জন্য আপনাদের ম্যানেজারকে নাম দেবেন। ম্যানেজারের এখানে কি আছে ও আপনাদের ইমেল নাম্বারটা এখানে দেওয়া আছে এবং আপনাদের স্কাইপে তো অ্যাড আছে আর কি। তো ভিউয়ার্স, এখানে আর কিছু কথা আছে, কথা হচ্ছে যে আপনারা যারা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ ভিডিও দেখেন কিন্তু অ্যাপ্রুভ নিতে পারেন না, এখানে আপনাদেরকে একটা কথা বলে রাখি যে আসলে আপনারা একবার অ্যাপ্লাই করেন, করার পর একটা ভিডিও দেখেন, দেখার পর একবার অ্যাপ্লাই করেন, করার পর যদি আপনাদেরকে রিজেক্ট করে দেয় তারপরে মনে করেন যে আসলে ভিডিও যেগুলো দেখলেন এগুলো ফেক ভিডিও বা এগুলো চাপাবাজি ভিডিও,
তো এরকম আপনাদের মনে প্রশ্ন আসতে পারে। তো আসলে ভিউয়ার্স এখানে কথা হচ্ছে যে আপনারা যারা এখানে অ্যাকাউন্টের জন্য অ্যাপ্লাই করেন, তো আপনাদেরকে একবার যদি আপনারা অ্যাপ্লাই করেন রিজেক্ট করে দেয়, তারপরে আপনাদেরকে আবার পুনরায় ট্রাই করতে হবে। তো আসলে এখানে আমি সব ধরনের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ নিছি আর আমার চ্যানেলে অ্যাপ্রুভ ভিডিও দেওয়ার জন্য আমি যত ধরনের অ্যাকাউন্ট আছে সবগুলোতে ট্রাই করতেছি অ্যাপ্রুভ নিয়ে এবং আপনাদেরকে ভিডিও দিতেছি। তো আপনাদেরকে একটা অ্যাকাউন্ট একবার অ্যাপ্রুভ না দিলে পরবর্তীতে আবার ট্রাই করতে হবে, যে এমন না যে আপনাকে একবার অ্যাপ্লাই করলেন একবারে আপনাকে অ্যাপ্রুভ দিবে। তো ভিউয়ার্স যে কোনো ধরনের সিপিএ নেটওয়ার্ক যদি আপনারা অ্যাপ্রুভ নিতে চান, তো এই ধরনের যত সিপিএ নেটওয়ার্ক আছে সবগুলোরই এরকমভাবে ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তো আমার চ্যানেলে আসার পর আপনারা সিপিএ অ্যাকাউন্ট নামে একটা প্লে লিস্ট আছে, তো সেই প্লে লিস্টটা চেক করবেন। তো সেখানে সব ধরনের সিপিএ অ্যাকাউন্ট অ্যাপ্রুভ প্রসেস নিয়ে ভিডিও দেওয়া আছে। আর যারা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ নেওয়ার পরে ট্রাফিকের অভাবে কাজ করতে পারেন না, তো তারা ট্রাফিক কোথা থেকে পাবেন আমার ভিডিও প্লে লিস্ট আর একটা আছে যে ফ্রি ডেটিং সেট, সেখান থেকে আপনারা আনলিমিটেড ট্রাফিক নিতে পারবেন। এবং আমাদের যে অ্যাকাউন্টগুলো দেখানো হয়েছে যে প্রতি মাসে $20,000-$30,000 ইনকাম হয়, তো সেই ট্রাফিক সোর্সগুলো থেকেই মূলত ট্রাফিক জেনারেট করা হয়। তো আপনারা সেখান থেকে ট্রাফিক কালেক্ট করতে পারেন। আর আমাদের যে একটি ওয়েবসাইট আছে, ওয়েবসাইটটি আপনারা যারা ভিজিট করেননি এখন পর্যন্ত, তারা অবশ্যই আমার ওয়েবসাইটটি ভিজিট করবেন। এবং আমাদের ওয়েবসাইটে যে সার্ভিসগুলো দেওয়া হয় এগুলো হচ্ছে যে আপনাদের যে ডলার বাই সেল করতে পারেন, যে আপনারা সিপিএ মার্কেটিং করতেছেন এখন যে ডলারটা হয়েছে এটা সরাসরি সেল দিতে পারতেছেন না, তো আপনারা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে সেল দিতে পারেন। এবং যে কোনো ধরনের সিপিএ নেটওয়ার্ক যদি আপনাদের প্রয়োজন হয়, মনে করেন যে আপনি আপনার নিজের নামে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে চাইতেছেন, তো সেক্ষেত্রে আপনাদের আমাদের ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার করে ওয়েবসাইটে কথা বলে আমাদের কে অর্ডার করলে আমরা আপনাদের ওই নামে অ্যাকাউন্ট করে দেবো, বা আগের থেকে রেডিমেড অ্যাকাউন্ট যেগুলো অ্যাপ্রুভ নেওয়া থাকে, তো এই ধরনের অ্যাকাউন্টগুলো যদি লাগে তো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আর কি। তো ভিআর যেটা হচ্ছে যে আমাদের সেই ওয়েবসাইট, তো এখানে আসার পর আপনারা এখান থেকে সার্ভিসগুলো দেখতে পারেন, যে ডলার বাই সেল এখান থেকে করতে পারেন, এখানে ক্লিক দিলে আপনার ডলার বাই সেলে নিয়ে যাবে। এবং সিপিএ অ্যাকাউন্ট নিতে চাইলে এখানে ক্লিক করে সিপিএ অ্যাকাউন্টের ওখানে নিয়ে যাবে। এবং বর্তমানে ইমেল সার্ভিসটা অফ আছে, আর আদার্স যে মিনি ফ্রিল্যান্সিং টুলসগুলো আছে যেমন ধরেন যে ভিপিএন আই ইত্যাদি এই ধরনের জিনিস যেগুলো আছে এগুলো আমাদের মাধ্যমে বাই করে নিতে পারেন। তো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্ত, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিও কথাও বুঝতে না পারলে কমেন্ট করে জানিয়ে দিবেন, আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেবো। এবং আমাদের যে ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম যে পেজগুলো আছে, তো এগুলো আপনারা ফলো করবেন। এগুলো ফলো করলে আপনারা নতুন নতুন তথ্যগুলো যেগুলো আমি পোস্ট করি এগুলো আপনারা সবার আগে দেখতে পারবেন আর কি। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।